আমার মহিলাদের দেখে তুমি যা হামলে পড়েছ না, খাবার গুলো কি সুন্দর না রেঁধেছিল না রাধুনি? না না, কানাই আবার কান্দুনি করবে কি জন্য? দেখেছিস সদা, ওই খাবার পর থেকে অলোককে কিন্তু আর দেখা যাচ্ছে না। দেখবে কি করে, সে তো এখন পাত্রী ধরছে। পাত্রী ধরছে কেন? ম্যানেজারি ছেড়ে সে কি এখন মাস্টারি করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মাস্টারির মেয়েকে তার জাপটা ধরতে চাইছে। বিয়ের আগেই যা ছেলেটা তু একটা গতি হলো, আর আমার দেখ পঞ্চাশ ছুঁচি হয়ে গেল, কিছুই হলো না। এই সদা জানা ওই সেটি একবার দেখে আন না এখানে। কেন, তুমি কি আমার মাস্টারির উপর মাস্টারি করবে নাকি? দেখে দেখে অনেক রাত হয়েছে, চলো তো এবার শুতে যাই। মাল সরানোর কাজ ওহে বাপু, তাই এই মালগুলো কে বিক্রি করছে? কেউ বিক্রি করছে না, এই ঘরে যত মাল সব আমি নিয়ে যাবো বলে এসেছি। মানে এমনি কারো পারমিশন নিয়ে নয়? না। হ্যাঁ, তারপরে তো চুরি করা। জানতাম কানে খাটো, এখন দেখছি বোঝেনও দেরিতে। সদা সদা, কি হয়েছে দাদা? ঘরে চোর ঢুকেছে। তাই নাকি? কই? ওই তো, এই তো কিছুক্ষণ আগে তোমাকে এখানে দেখলাম, এখন এখানে তুমি চুরি করতে ঢুকেছো। কানাই কানাই, চলো তোমাকে পুলিশে দেবো। কি বললি? পুলিশ? পুলিশ হতে যাবে কেন, ও তো পাক্কা চোর। তা ভাই বিজনেসম্যান চোর, তুমি কার ঘরে চুরি করবে, মানে বিজনেস করবে? এই তো, আপনারা যদি পুলিশে না দেন তাহলে দিদিমণিদের ঘরে যাবো। পুলিশে দেবো না মানে? থাক না থাক না সদা, ও তো কোনো চুরি করেনি, ওকে বরং একটা কাজ দি। কি কাজ? কি কাজ? তুমি যখন দিদিমণিদের ঘরে যাবে না, এই দেখো এই প্যাকেটটা আর এই চিঠিটা ওদের হাতে দিয়ে দিও, বুঝলে? কিসের চিঠি? ও তুই পরে জানতে পারবি। তাহলে আমিও একটা চিঠি দিই। এই তুই আবার কিসের চিঠি দিবি? দেখুন, এই চিঠি দিতে গেলে আমি কিন্তু পারিশ্রমিক নেব, আমার চরিত্রটা খুব সৎ তো। এই তুমি আবার বিচিত্র হতে যাবে কেন? তুমি বরং ওই চিঠি আর প্যাকেটটা ঠিক জায়গায় দিয়ে দাও। আরে ও টাকা চাইছে দাদা।
ও এতে আর অসুবিধার কি আছে? দে না, ওকে 200 টাকা দিয়ে দে না, 200 টাকা দে। দেন দেন, ওই 200 টাকাই দেন। সন্ধ্যে থেকে তো কিছুই হয়নি, 200 টাকা হলে তবু। আরে ভয়ের কিছু নেই, আমি একজন সৎ চোর। আপনারা গয়না টাকা পয়সা কিছু সঙ্গে আনেননি? শুনুন, আমি এই বাংলায় চুরি করে থাকি, আজও তাই করতে এসেছি। আজ চুরির সঙ্গে আপনাদের ইন্টু সিন্টু চিঠি এনেছি, পটপট নিন, ঝটপট কেটে বলি। তোমাকে যেতে দিচ্ছি, দাঁড়াও, পুলিশ ডেকে আগে হাতে তুলে দি। পুলিশ আসবে না, তারাও আমার মতো চুরি করতে বেরিয়েছে। পুলিশ চুরি করতে বেরিয়েছে মানে? আরে বাবা, চোরের উপর বাটপারি করতে। চিঠিগুলো নিয়ে নিন, তবে কার কোনটা ঠিক বলতে পারবো না। আর হ্যাঁ, এই চিঠিগুলো দেওয়ার জন্য আমাকে 400 টাকা দেবে। টাকা দেবো মানে? টাকা দেবো মানে কি? বা আপনাদের চিঠিগুলো নিয়ে আসলাম, তার মাইনেটা কে দেবে? এটা তো সরকার দেবে না? কি হয়েছে এখানে, এত চেঁচামেচি কিসের? এই দা খারাপ, এখানে চোর ঢুকলো কি করে? এবার একে জাপটে ধর। জাপটে? এই আমাকে না, আমাকে না, আমাকে না, আমাকে না, আমাকে না, আমাকে না, ওদিকে 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 ওদিকে। আপনারা যেটা ভাবছেন আসলে সেটা নয়।
এটা একটা ইলেকট্রন পাউডারের প্যাকেট, আসলে ওনারা এটা সাপ্লাই করেন তো তাই। এই দেখি তো কিসের চিঠি, দিদি ভর্তি আমায় পছন্দ হয় কি, আপনাকে আমার কিন্তু পছন্দ হয় তাই বিয়ে প্রস্তাব দিলাম, যদি রাজি হন তাহলে কালকে লাঞ্চে নিমন্ত্রণ রইল দিদি দাদা। এই বলতা এই ন্যাকাচরণটা কে রে, চিঠির ভাষা শুনে তো মনে হচ্ছে বর্ণাল। দেখি তো আর একটা চিঠি কি লিখেছে, যখন দেখলাম কি ভালোই না লাগলো, কি মিষ্টি কথা, কি ভদ্র ব্যবহার, হরিণীর মতন টানা টানা চুপ, কি বলো না, ভালো না বেশি আর পারলাম না, আশা করি আপনারও আমাকে ভালো দেখেছে। সকালের অপেক্ষায় রইলাম, ইতি আপনার ভুলো। এই বলতা আমার ডাক নামটা ভুলি কি করে জানলো রে, এত চেঁচামেচি কেন হচ্ছে, কি হয়েছে? কিছুই হয়নি নেকো বর্দা। আমার চিঠিটা বোধহয় পেয়েছেন বর্দি। আজকে হ্যাঁ দাদা বর্দা, আমি দুঃখিত আপনাকে বিয়ে করতে পারবো না। লজ্জা করে না অবিবাহিত মহিলাদের চিঠি দিতে, টেকো বুড়ো কথা করে। টেকো বুড়ো, তাতে লজ্জার কি আছে, সবার তো আর মাথা বুদ্ধি চুল থাকে না। কি আছে, আপনাদের যখন আপত্তি আছে তাহলে আমি আর বলবো না। তবে কথাটা সবার সামনে না বললেই পারতেন, এখানে তো বাইরের লোকজন আছে। বাইরের লোক মানে আমি তো এখানকার কেয়ারটেকার, আর আমি তো এই বাঞ্চিনীর ছেলে। কি ভাই, বাবার নাম এসব খারাপ কথা বলতে নেই, চলো অভাগে যেদিকে যায় সাগর শুকায় যায়। তুই বেটা হতচ্ছাড়া আমার ঝবু বউটাকে জড়িয়ে ধরলি কেন? না ম্যানেজার বাবু, আমি জড়িয়ে ধরিনি, ওই জড়িয়ে ফেলেছিলাম, ওই নেশার ঘরে না আমি ওই কাজ করে ফেলেছি, সব প্ল্যান ভেস্তে গেল। না 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 না, কিছুই ব্যস্ত, ওই আপনারই আছে এবং সে আপনাকেই বিয়ে করবে। মত খাবো না ম্যানেজার বাবু। তুই ঠিক জানিস ও আমাকে বিয়ে করবে? হ্যাঁ ম্যানেজার বাবু হ্যাঁ। ওই দেখুন না, বলতে বলতে এদিকে আসছে। কই কই কই, আরে আসুন আসুন, গুড মর্নিং। আরে কানের সামনে হচ্ছেটা কি? আমি তো ওনাদের মতন চিঠি দিতে পারিনি, তাই ভাবলাম আমার প্রস্তাবটা মাঠেই মারা যাবে। না না, তোমার সঙ্গে আমার এটা পাকা। ও তাই, হুররে। আরে ম্যাডাম যে, গুড মর্নিং বাবু, আমার চিঠি পেয়েছে। হ্যালো, আবার তুমি এখানে, যাও বাইরে। কিসের চিঠি? ওই না তো পিসি দুটো চিঠি দিয়ে হাতে নিয়ে পড়ছিল। এই রে পিসি চিঠি পেয়েছে আমার, ধরতে পারলে আজ তো রাখবে না, কি রং নাম্বার হয়ে গেল। তুমি বেটা ম্যানেজার হ্যাঁ করে দেখছো কি, বস কথা বলছে যেখানে সেখানে থাকতে নেই জানো না, যাও। যাচ্ছি স্যার। আমি তো আপনাকে মানে তোমাকে চিঠিটা দিলাম, আর ওই চোরটা টাকা নিয়ে পিসির হাতে দিয়ে দিল চিঠিটা। খুব মর্নিং ওয়ার্ড পেয়েছে। এই ফুলো কি হচ্ছে কি, আইজি যে ম্যানেজারের বাগদত্তা, ওর জন্য মন খারাপ করো না, ওকে বরং আশীর্বাদ করো। আমি তো তোমার চিঠি পেয়েছি, তুমি আমার কাছে কত কিছু জেনেছো, আমার মিষ্টি মিষ্টি কথা, ডাকলাম ভুলি, আমার সঙ্গে একসঙ্গে বাথরুমে যেতে ইচ্ছে। ওরে বাবা রে, শেষ পর্যন্ত বলতা ফুল ফুটিয়ে চলে গেল, স্বাচ্ছন্দ্যে এসে ঘাড় মুটকালো। ফুলু ফুলু কি হলো, এই কে
দাদা ওট ভাই বৌদি পাসনি বলে মন খারাপ করিস না, সব সুখ কি জীবনে হয়। আমি আমি তোকে কথা দিতে গিয়ে যাকে সামনে পাবো তোর বৌদি করে আনবো। এখন ওট বাবা, ওট 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 বাবা, ওট ওট। আমি কি পাঞ্চুর থেকে ডাক্তার নিয়ে আসবো? তোমার কি এটা গালাগাল দেওয়ার সময় হলো? আমি গালাগাল দিইনি বড়দি, আপনার হাতের ওটা দিন তো। এই তো চলো চলো, আর রাগ করো না, আজকে আমাদের দুজন কি বেশ। রে তুই অনেক ভাগ্য করেছিস রে, তোর কেমন না চাইতেই বিয়ে হয়ে গেল। আমি চিন্তা মুক্ত হন স্যার, আমি তো আছি, ব্যবস্থা একটা হয়েই যাবে। অবস্থা তো খারাপ হবেই। আসুন স্যারেরা দিদিরা সবাই একটা গ্রুপ ছবি তুলি, রেডি তো সবাই? এই 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 দাঁড়া 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 দাঁড়া, আমার ছবি তুলে ওপর দিকটা তুলো, নিচে আবার গামছা আছে কিনা। বাহ কি সুন্দর জায়গাটা, পাহাড়।